হ্যাঁ বন্ধুরা, যমুনা ফিউচার মার্কেটের সামনে যেই খেলনার অত্যাধুনিক মেশিন এনেছে সেটার দৃশ্য এবং সেইগুলির মেশিনের কি কি খেলনা এনেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে মূলত বাংলাদেশেই প্রথম হয়তো বা এত সুন্দর অত্যাধুনিক মেশিন এনেছে। দেখেছিলাম যে আসলে মূলত এগুলি হচ্ছে ইউরোপে কিংবা চায়নাতে, আমেরিকা, তো বড় বড় দেশের মধ্যে কিন্তু এরকম অত্যাধুনিক মেশিন দেখা যাচ্ছে। কিন্তু মূলত এই যে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসেও কিন্তু এত বড় একটা পার্ক করেছে, কিন্তু ওটা তো কিন্তু এরকম মেশিন নেই। এই যে উপরে উঠে আর নামে, এইটা কিন্তু অনেক ডেঞ্জার একটা মেশিন এবং অনেক ডেঞ্জার একটা খেলা। আর বাকি যেটা রেল লাইনের সিস্টেম দেখা যাচ্ছে, দেখুন উপর নিচে, উপরে উঠে নিচে নামে যেই গাড়িটা, এই গাড়িটা দিয়ে কিন্তু মানুষ অনেক ভয় পায়, অনেক চিল্লাচিল্লি করে আসলে মূলত। তো এই যে এইখানে হচ্ছে দেখুন যমুনা ফিউচার। তো যমুনা ফিউচারে আসলে মূলত যে মার্কেটটা, এটা হয়তোবা আমি যতটুকু ধারণা করতে পারি যে যমুনা যে টিভির চ্যানেল হতে পারে তাদেরই একটা এ অংশ, হয়তো এই তারাই হয়তো দিয়েছে যমুনা ফিউচার মার্কেট। দেখুন কত সুন্দর, কত বড় বড় মোটর এবং কত বড় আপনার খেলনাগুলি, সত্যি আমি দেখে পুরোই মুগ্ধ হয়ে গেছি। এটা হচ্ছে নৌকা, মোটরের যেটা নৌকা চলে, এই নৌকা তো উঠলে তো সিরিয়াস ডেঞ্জার, অনেক ভয় লাগে। যারা মানে একদম মাথার মধ্যে ওঠে তাদের কিন্তু অনেক ভয় লাগে এই নৌকাটা। দেখুন কত সুন্দর একটা অত্যাধুনিক নৌকা। তো আমি অনেক পার্কে আমি ঘুরেছি, কিন্তু এরকম নৌকা কিন্তু আমি দেখিনি। অনেক ধরনের নৌকা দেখেছি, কিন্তু এত লম্বা কিংবা এত বড়, এত সুন্দর মেশিন, অত্যাধুনিক মেশিনের নৌকা আমি দেখিনি। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন নৌকার এটা হচ্ছে আরেক মাথা, আর ওই যে একটা খেলার ইয়ে দেখতেছেন, মানে মেশিনটা দেখতেছেন, এটা কিন্তু মূলত আসলে অনেক ডেঞ্জার একটা মেশিন, উপরে নিচে ওঠে। আর এই যে লম্বা খাড়াটা দেখতেছেন, এটা কিন্তু অনেক ভয়াবহ একটা মেশিন। তো এটাতে কিন্তু 10 জন 20 জন মানুষ একসাথে ওঠে, হয়তো এই যে দেখুন এটার মধ্যে অনেকগুলা সিট বসে আছে, 10 20 জন একসাথে উঠবে, উপরে ডাইরেক্ট উঠবে এবং নিচে নামবে, উপরে উঠবে এবং নিচে নামবে। এটা কিন্তু খুবই একটা ডেঞ্জার, অনেক ভয় লাগে। যারা হয়তো উঠেছেন বা কিংবা দেখেছেন তারা অবশ্যই জানেন এটার বিষয়টা। তো বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর অত্যাধুনিক মেশিন আসবে আসলে মূলত আমি কিন্তু আগে কখনো দেখিনি। এই উপর তো একটা প্লেন যাচ্ছে, বিমান যাচ্ছে, তো এটা তো প্রায় যমুনা ফিউচার মার্কেট কিন্তু এই বিমানবন্দরের পাশাপাশি। তো কিছুক্ষণ পর পরে এটার উপর দিয়ে আপনার বিমান যায়। তো বন্ধুরা, ভিডিওটা আসলে মূলত কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। প্লিজ আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি বিডি দিন ভাই, আমার চ্যানেলের নাম, তো আমার নাম দিন ইসলাম। তো অবশ্যই এটা হচ্ছে যমুনা ফিউচার মার্কেটের যে মেইন রোড, মেইন রোডের সামনে। তো বন্ধুরা প্লিজ 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 আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমি সেই প্রত্যাশা সেই আশায় আছি। আমি নতুন ইউজার, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও অবশ্যই আরও আসবে। তো ফিঙ্গারপ্রিন্টের